বিবিসি বাংলায় প্রবাহে আজকে প্রধান খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবারের বিক্ষোভে 5 জন নিহত হবার পর আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ। শুনবেন এর সর্বশেষ খবর। তার সফরের দ্বিতীয় এবং শেষ দিনে সাতক্ষীরা, ওড়াকান্দি এবং টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন মিস্টার মোদী। কিন্তু এই ব্যাপক সহিংসতা দুদেশের সম্পর্কের ব্যাপারে কি বার্তা দেয়? জনগণের মধ্যে একটি অনাস্থার সৃষ্টি হয়েছে, একটি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে এবং অনেকাংশে আশাভঙ্গ হয়েছে। পানি বন্টন কিংবা সীমান্তে হত্যাকাণ্ড কিংবা রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা না পাওয়া ইত্যাদি কারণে মানুষের একাংশের মধ্যে একটি ক্ষোভ জন্ম নিয়েছে। আরো থাকবে শ্রোতাদের শনিবারের ফোন ইন, এসব নিয়েই আজ সন্ধ্যের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে এফএম প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার হেফাজতে ইসলামের বিক্ষোভের সময় 5 জন নিহত হবার ঘটনার পর আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী আর ব্রাহ্মণবাড়িয়া ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু, ঢাকাতেও কিছু বিক্ষোভ হয়েছে। বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পূর্তি এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতেই মিস্টার মোদীর এই সফর, এবং দুদিনের এই সফর শেষে তার আর ঘণ্টাখানেক পরেই বাংলাদেশ ছেড়ে যাবার কথা। সবশেষ খবর জানাতে ঢাকা স্টুডিও থেকে এখন অনুষ্ঠানে সরাসরি যোগ দিচ্ছেন বিবিসি বাংলার আকবর হোসেন। আকবর, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোর অবস্থা আজকে কেমন ছিল? সবশেষ কী খবর পাচ্ছেন? পরিস্থিতি এ দুটো জায়গায় বেশ উত্তেজনাপূর্ণই ছিল সারাদিন। বিশেষ করে হাটহাজারিতে যেটি হয়েছে, সেখানে শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা সড়কে একেবারে একটি দেয়াল তুলে দিয়ে, যেটি চট্টগ্রাম খাগড়াছড়ির সড়ক হাটহাজারির উপর দিয়ে গেছে, সেটিকে তারা বন্ধ করে দিয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। যদিও পুলিশের সঙ্গে হাটহাজারিতে আজকে তাদের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি, কিন্তু তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ করেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে বেশ সহিংসতার খবর পাওয়া গেছে আজকে। সারাদিনই ব্রাহ্মণবাড়িয়া ছিল উত্তপ্ত এবং বিকেলের দিকে এসে বেশ সংঘাত হয়েছে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে, পুলিশের, আরও বিভিন্ন গোষ্ঠীর সাথে, এমনটি খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা তারা এইসব খবর দিচ্ছে। এছাড়া এর পাশাপাশি নরসিংদীতেও বিক্ষোভ হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে, এবং চট্টগ্রাম শহরে বিক্ষোভ হয়েছে হেফাজত ইসলামের তরফ থেকে, আর ঢাকায় বাইতুল মোকারমের সামনেও হেফাজত ইসলামের যারা সমর্থক নেতা কর্মী, তারা বাইতুল মোকারমের সামনে বিক্ষোভ করার জন্য জড়ো হয়েছিল এবং বিক্ষোভ করেছে তারা সেখানে। তো এই বিক্ষোভ সামাল দেবার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবার জন্য নিরাপত্তা বাহিনী বা কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আসলে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, শুরু থেকেই কিন্তু বেশ কঠোর অবস্থানে ছিল। ঢাকায় গতকালকে যখন প্রথম বিক্ষোভ শুরু হয় তখন কিন্তু পুলিশ তাদেরকে মসজিদ চত্বর থেকে বেরিয়ে দেয়নি, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়েছে। একই অবস্থা হয়েছে হাটহাজারিতে, সেখানেও কিন্তু পুলিশ গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়াতেও পুলিশ গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া এর পাশাপাশি যেসব জায়গায় সংঘাত সহিংসতা হয়েছে সেগুলোর খবরাখবর, ছবি বা ভিডিও যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, এই জন্য বাংলাদেশের ইন্টারনেট যে ব্যবস্থা সেটিকে মানে ধীর গতির, স্লো করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং ফেসবুকও বাংলাদেশে ঠিকমতো কাজ করছে না গত দুদিন ধরে, গতকালকে থেকেই, এমন অভিযোগ অনেকেই করছেন। এবং কিন্তু এই বিষয়টি নিয়ে পুলিশ কিংবা বিটিআরসি, যারা নিয়ন্ত্রক সংস্থা, তাদের কাছ থেকে কোনো ধরনের কোনো মতামত, বক্তব্য, মন্তব্য কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু ধারণা করা হচ্ছে যে এই বিক্ষোভ বা সহিংসতা যাতে না ছড়ায় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো মিস্টার মোদীর সফরের আজকে দ্বিতীয় এবং শেষ দিন, এবং ঢাকায়, ঢাকার বাইরে আজ তার বেশ কিছু কর্মসূচি ছিল, তার এই সফরের ওপরে সমস্ত বিক্ষোভ বা প্রতিবাদ এগুলো কতটা প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে? সফরের উপর দৃশ্যত কোনো প্রভাব ফেলেনি, তবে যেটি হয়েছে নিরাপত্তা বেশ বাড়ানো হয়েছে। মিস্টার মোদী আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
শেখ হাসিনার কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এছাড়া তিনি ঢাকায় একটু আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন, সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন। কিন্তু ঢাকায় আজ যেটি হয়েছে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ঢাকার একটি বেশ বড় অংশ জুড়ে আজকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে গতকালকের যে বিক্ষোভ এবং আজকের যে বিক্ষোভ, সব মিলিয়ে পুলিশের দিক থেকে একটা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা ছিল, যাতে করে যেই জায়গায় মিস্টার মোদি অবস্থান করছেন বা যে জায়গাগুলোতে তার কর্মসূচি আছে, সেই জায়গার আশেপাশে যাতে কেউ ভিড়তে না পারে, সেরকম একটা বেশ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার আকবর হোসেন। যেমনটা শুনছিলেন যে বাংলাদেশে আজকে তার সফরের দ্বিতীয় এবং শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার কালী মন্দির এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে যান এবং সেখান থেকে কাশিয়ানী উপজেলায় ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুর বাড়িতেও তিনি সফর করেন। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালায় যোগ দিতে মিস্টার মোদীর এই বাংলাদেশ সফর। তবে এই সফরের মধ্যে এই প্রশ্নটিও উঠছে যে এই সফরকে কেন্দ্র করে যে রক্তক্ষয়ী এবং ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা দুদেশের সম্পর্কের ব্যাপারে কী বার্তা দেয়? শুনুন এ নিয়ে ঢাকা থেকে ফারহানা পারভিনের প্রতিবেদন। বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে সকাল 10টার একটু আগে তিনি হেলিকপ্টার যোগে ঢাকা ত্যাগ করেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর মিস্টার মোদীকে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয়। মন্দিরে প্রার্থনার পর তিনি সেবকদের সাথে কথা বলেন, এরপর একটি ভিডিও বার্তা দেন। ইহা পর এক কমিউনিটি হল কি আবশ্যকতা হ্যায়, ইতনাই নহিং, এ মাল্টিপারপজ কমিউনিটি হল হো, তাকি জব কালী পূজা কে সময় লোক ইহা আয়ে তো উনকে ভি লিয়ে উপযোগ মে আয়ে। সেখানে তিনি বলেন, মন্দিরে একটি বহুমুখী প্রয়োজনের জন্য কমিউনিটি হল দরকার, যেটা কালী পূজার সময় বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে এবং বিশেষ করে সাইক্লোন শেল্টার হিসেবেও ব্যবহার করা যাবে, তেমন একটা স্থাপনা গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আপদা কে সময়, বিশেষ করকে সাইক্লোন কে সময়, ইয়ে কমিউনিটি হল হরেক কে লিয়ে এক শেল্টার কা স্থান বন যায়। ইস হেতু সে ভারত সরকার ইহা পর ইস নির্মাণ কার্যও কো করে গে। এরপর হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে স্বাগত জানান। টুঙ্গিপাড়া থেকে মিস্টার মোদী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুর বাড়িতে যান, সেখানে প্রার্থনা শেষে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওড়াকান্দি ইউনিয়নে ঠাকুরবাড়ি সংলগ্ন এলাকা হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। মিস্টার মোদীর বক্তব্যের বিষয় রাজনীতি না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনে মতুয়া ভোটারদের মন জয় করতেই ওড়াকান্দি সফরকে গুরুত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে কাশিয়ানীতে মিস্টার মোদীর এই সফরকে কিভাবে দেখছে সেখানকার স্থানীয় বাসিন্দারা? কাশিয়ানী উপজেলার একজন বাসিন্দা খাজা নেওয়াজ বলছিলেন, তারা ব্যক্তি মোদীকে নয় বরং একজন রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। উনি আমাদের বাংলাদেশে আসছেন রাষ্ট্রীয় সফরে 2 দিনের, ব্যক্তি জীবনে উনি কেমন মানুষ সেটা আমাদের দেখার বিষয় না। আমরা উনি একটি রাষ্ট্রের প্রধান হিসেবে আমরা ওনাকে রিসিভ করেছি, আমরা গোপালগঞ্জবাসী তথা বঙ্গবন্ধুর আদর্শের জায়গা থেকে আমরা ওনাকে স্বর্গীয় হরিচাঁদ ঠাকুরের তীর্থস্থান যেটাকে বলে ওড়াকান্দিতে আমরা ওনাকে রিসিভ করেছি। হিন্দু মুসলমান সকলেই সম্মিলিতভাবে আমরা উৎসব মুখর পরিবেশে ওনাকে আমরা রিসিভ করেছি এবং সেখানে উনি মতুয়াদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ হয়েছে এবং অন্তত 5 জন গতকাল নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে এই যে সহিংস বিক্ষোভ, সেটা আসলে কী বার্তা দিচ্ছে? গবেষক এবং বিশ্লেষক ফাহমিদা খাতুন বলছিলেন, গত 5 দশকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 5 দশকে যেই ঘটনা যেভাবে প্রবাহিত হয়েছে রাজনৈতিক অঙ্গনে কিংবা অর্থনৈতিক অঙ্গনে, সেটির কারণে কিন্তু বাংলাদেশি জনগণের মধ্যে একটি অনাস্থার সৃষ্টি হয়েছে, একটি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে এবং অনেকাংশে আশাভঙ্গ হয়েছে। যেমন ধরুন, পানি বন্টন কিংবা সীমান্তে হত্যাকাণ্ড কিংবা রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা না পাওয়া ইত্যাদি কারণে কিন্তু মানুষ
বাংলাদেশের মানুষের একাংশের মধ্যে একটি ক্ষোভ জন্ম নিয়েছে এবং অনেক সময় বলা হয়ে থাকে যে এটি কি বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে কি হয়েছে কিনা। তো সেইটারই একটি বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে যেহেতু চাওয়ার জায়গাটা অনেকখানি ছিল এবং সেই চাওয়া থেকে আসলে বাংলাদেশ তেমন একটি পায়নি বলেই অনেক জনগণের একটি বিরাট অংশ মনে করে। এদিকে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে যে প্রতিবাদ, বিক্ষোভ, সংঘর্ষ হয়েছে তাকে নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। ঢাকা থেকে ফারহানা পারভীন। শ্রোতাদের মনে করিয়ে দিই যে শনিবার, আজকে শনিবারের প্রবাহে রয়েছে ফোন ইন। এমন এক সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে যখন গত 50 বছরে অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিশ্বে প্রশংসিত হচ্ছে। অন্যদিকে রাজনীতি আর মানবাধিকারের ক্ষেত্রে নানা বিষয় নিয়ে সমালোচনাও হয়েছে। বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আগামী দিনে প্রধান চ্যালেঞ্জগুলো কী হতে পারে বলে আপনি মনে করেন? এ নিয়েই হবে আজকের ফোন ইন, শুনতে পাবেন একটু পরেই। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে। রাজ্যের দক্ষিণাঞ্চলের 5টি জেলায় মোট 30টি আসনের জন্য ভোট নেওয়া হয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি বলছে যে আজকে শান্তিতেই ভোট হয়েছে এবং ভোট জালিয়াতিও কম হয়েছে। অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে প্রচুর অনিয়মের অভিযোগ জানিয়েছে। এ ব্যাপারে আরও জানাতে কলকাতা থেকে এখন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। অমিতাভ, রাজ্যে ক্ষমতাসীন দলই বলছে যে ভোট জালিয়াতির অভিযোগ করছে এবং যারা রাজ্যে বিরোধী দল তারা বলছে শান্তিতে ভোট হয়েছে, কি ব্যাপার? ঠিকই বলপুলক, ভোটের আগের দিন পর্যন্ত যেখানে বিজেপি বারেবারে নির্বাচন কমিশনের কাছে তাদের আশঙ্কার কথা জানিয়েছে যে তৃণমূল কংগ্রেস নানাভাবে ভোট জালিয়াতি করতে পারে বা দুষ্কৃতীদের সাহায্য নিতে পারে, কিন্তু ভোটের প্রথম দিন দেখা যাচ্ছে যে তাদের একেবারেই বিপরীত সুর। দুপুরবেলাতেই বিজেপি নেতৃত্ব কলকাতায় মুখ্য নির্বাচন অফিসারের দপ্তরে চলে যায় এবং তারপরে সংবাদ মাধ্যমকে তারা জানায় যে 90% জায়গাতে খুব শান্তিতে ভোট হয়েছে, এমন ভোট নাকি গত 4 দশকে পশ্চিমবঙ্গে হয়নি। 10% জায়গায় বুথ দখল বা তাদের কর্মী সমর্থকদের মারধরের ঘটনা ঘটেছে বলে বিজেপি অভিযোগ করছে। আর ভোট শুরুর আগে তাদের এক কর্মীকে তৃণমূল কংগ্রেস পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ করেছিল বিজেপি, কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে ওটা কোনো রাজনৈতিক হত্যা নয়। আর উল্টো দিকে সকাল থেকে তৃণমূল কংগ্রেস, রাজ্যে 10 বছর ধরে ক্ষমতায় আছে যারা, তারা একের পর এক অভিযোগ করতে থাকে যে কোথাও বিজেপি কর্মীরা তাদের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে, কোথাও ইভিএম যন্ত্রে এরকম হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিলে সেটা বিজেপিতে চলে যাচ্ছে, আবার কোথাও সাধারণ মানুষ যাতে ভোট না দিতে পারেন তার জন্য বুথ জ্যাম করছেন বিজেপি কর্মীরা, এরকম অজস্র অভিযোগ জানাতে থাকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও কোনো কোনো জায়গায় বিজেপির সহায়তা করছে এরকম অভিযোগও করেছে। আর এরই মধ্যে আজকে 2টি টেলিফোন রেকর্ডিং সামনে এনেছে, একটা বিজেপি আর একটা তৃণমূল কংগ্রেস। বিজেপি যে রেকর্ডিংটি সামনে এনেছে তারা দাবি করছে যে মমতা ব্যানার্জির গলায় রয়েছে সেই টেলিফোন আলাপে এবং বিজেপির এক নেতাকে, নন্দীগ্রামের এক নেতাকে ভোটের কাজে ভোটের জন্য সহায়তা চাইছেন এরকমটাই দাবি বিজেপির। আর অন্যটাতে বিজেপির 2 নেতাকে টেলিফোনে বলতে শোনা যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে একটা দাবি আদায় করে নিতে হবে যাতে বুথ এজেন্টরা যে ওই বুথেরই ভোটার হবেন এমন কোন নির্দেশিকা নির্বাচন কমিশন না দেয়। ঘটনাচক্রে নির্বাচন কমিশনও এটা এরকমই নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের যে কোনো ভোটারই বুথ এজেন্ট হতে পারেন। আর তৃণমূল কংগ্রেসের ঠিক এই জায়গাটাতেই অভিযোগ যে এভাবেই আসলে বিজেপি নির্বাচন কমিশনের ওপরে প্রভাব খাটিয়েছে। তো এই 2টো রেকর্ডিং নিয়ে রাজ্য রাজনীতি খুব তো অমিতাভ, ভারতে করোনা ভাইরাস সংক্রমণ তো এখন ব্যাপকভাবে বাড়ছে এবং তার মধ্যেই এই ভোট গ্রহণ হচ্ছে, সংক্রমণ আটকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের নির্বাচনে? অতিমারির মধ্যে এটি 2টি ভোট পুলক, এর আগে বিহার বিধানসভার ভোটও অতিমারির মধ্যেই নেওয়া হয়েছে। যেসব নতুন নিয়ম করেছে নির্বাচন কমিশন তার মধ্যে যেমন একটা হচ্ছে যে ভোটের আগেই প্রত্যেক ভোট কর্মীকে করোনা ভ্যাকসিনের 2টি করে ডোজ দেওয়া হয়ে গেছে। আর ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যেটা দেখা গেছে আজকে যে গোল গোল দাগ কাটা রয়েছে যাতে ভোটাররা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে পারেন, বুথে ঢোকার জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে আর থার্মাল গান দিয়ে প্রত্যেক ভোটারের শরীরে তাপমাত্রা মাপা হচ্ছে। যাদের গায়ের তাপমাত্রা 100 ডিগ্রির বেশি থাকছে তাদেরকে বাড়ি চলে যেতে বলা হচ্ছে এবং ভোটের শেষ 1 ঘন্টা
সেই এক ঘন্টার সময় শুধুমাত্র যাদের শরীরের তাপমাত্রা বেশি তারা তাদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। আর ভোটারদের একটি করে এক হাতের একটি করে গ্লাভস দেওয়া হচ্ছে, যেটা পরেই ইভিএম এর বোতাম টিপতে হবে। এছাড়াও করোনা সংক্রমণের ঝুঁকি যাদের খুব বেশি রয়েছে, সে 80 বছরের বেশি বয়স্ক ভোটারদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বাড়ি বাড়ি তাদের যাতে বুথে না আসতে হয় তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, ভোটার ভোট নেবারও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। অমিতাভ, আপনাকে অনেক ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী অন্তত 60 জন লোককে হত্যা করেছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা ছিল ফেব্রুয়ারি মাস থেকে চলমান এই বিক্ষোভের সবচেয়ে রক্তাক্ত দিন। মিয়ানমারের সামরিক বাহিনীর নেতাদের সশস্ত্র বাহিনী দিবস পালনের দিনে দেশটির বিভিন্ন জায়গায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর সৈন্যরা গুলি চালায়। ইয়াঙ্গন শহরে একটি থানার বাইরে বিক্ষোভরত জনতার ওপর সৈন্যরা গুলি চালালে অন্তত 16 জন নিহত হয়। মিশরের সুয়েজ খালে আটকে পড়া বিশাল আকারের কন্টেনার জাহাজটির মালিক কোম্পানি বলছে আজ জাহাজটিকে ছাড়ানোর জন্য নতুন করে চেষ্টা করা হবে। জাপানি শিপিং কোম্পানি সোইয়ের প্রেসিডেন্ট বলেন, খালে আটকে গেলেও এভার গিভেন জাহাজটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। পৃথিবীর অন্যতম ব্যস্ত জলপথ সুয়েজ খালের দুই প্রান্তে এখন 200টিরও বেশি জাহাজ আটকা পড়েছে। ইউরোপে পোল্যান্ড ও বেলজিয়াম ক্রমবর্ধমান করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। পোল্যান্ডে 2 সপ্তাহের জন্য শিশুদের স্কুল, চুল কাটার দোকান, আসবাবপত্র ও নানারকম যন্ত্রপাতি বিক্রির দোকানগুলো বন্ধ রাখা হচ্ছে। বেলজিয়ামে এক জায়গায় 4 জনের বেশি লোকের দেখা করা নিষিদ্ধ করা হয়েছে। উত্তর মোজাম্বিকে একটি হোটেলে ঘেরাও হয়ে থাকা 170 জনকে উদ্ধার করার জন্য পাঠানো একটি যানবাহনের ওপর আক্রমণ চালানো হয়েছে। পালমা শহরের ওই হোটেলটি গত বুধবার ইসলামপন্থী জঙ্গিরা ঘেরাও করে। একটি বড় গ্যাস প্রকল্পে কর্মরত বিদেশি ও মোজাম্বিকানরা হোটেলটিতে আশ্রয় নিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ফেসবুক পাতায় একটি ভেষজ ওষুধ দিয়ে কোভিড-19 সারানো যায় বলে দাবি করার পর পাতাটি বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন তাদের নীতি এই রোগ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে এবং মিস্টার মাদুরো তা বারবার লঙ্ঘন করেছেন। ভারতের পাঞ্জাব রাজ্যে সরকার কোভিড-19 মৃত ব্যক্তিদের প্রতি সম্মান জানানোর জন্য শনিবার 1 ঘন্টার নীরবতা পালনের কথা ঘোষণা করার পর তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। নীরবতা পালনের শুরুতে সাইরেন বাজানো হয়, যে সময় জরুরি যান ছাড়া আর সব যানবাহন থেমে যাবার কথা। এ সময় শহরের প্রবেশপথগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। অনেক লোক বলছেন তারা এই নীরবতা পালন সম্পর্কে কিছুই জানতেন না। শুনছিলেন আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকে ফোন ইন এর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছেন আকবর হোসেন। আকবর পুলক, ধন্যবাদ আপনাকে। ফোন ইন এর আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। যখন গত 50 বছরে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি বিশ্বে প্রশংসিত হচ্ছে, অন্যদিকে রাজনীতি এবং মানবাধিকারের ক্ষেত্র নিয়ে নানা বিষয়ে সমালোচনা হচ্ছে, বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো কী হতে পারে সামনের দিনে? শুরুতেই আজ মতামত প্রকাশ করবেন সাবরিনা সুপ্তি, তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। আগামী দিনে বাংলাদেশের যে এগিয়ে চলার পথে মূল যে চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি উত্থান, যা আমাদের উন্নতির প্রথম প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তাছাড়া আমরা লক্ষ্য করছি যেভাবে বাংলাদেশে আলট্রা লেফট এবং আলট্রা রাইট দুই পার্টি একত্রিত হচ্ছে, তাতে রাজনীতির যে স্থিতিশীলতা সেই স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। এর জন্য অবশ্য সুশাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। অপরদিকে ভূ রাজনৈতিক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে দুই যে পরাশক্তি রয়েছে চীন ভারত, তাদের মধ্যে যে লড়াই সেই লড়াইটা কিন্তু সাম্প্রদায়িক শক্তির উত্থানে ভূমিকা রাখছে, যার ফলে সংখ্যালঘুর যান মালের নিরাপত্তা খুবই হুমকির মুখে পড়ছে। তা আমি মনে করি যে এটা আমাদের রাজনৈতিক ভূ রাজনৈতিক আর্থসামাজিক যে ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা অস্থিতিশীলতার সৃষ্টি করছে, এবং আমি মনে করি যে এটা যে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে এটাই আমাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি মনে করছেন মূল যে বাধা সেটা থেকে আসতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে সাবরিনা সুপ্তি। এবার হাওয়া আক্তার বরিশাল থেকে কথা বলবেন।
জি, আমি হাওয়া আক্তার বরিশাল থেকে বলছি। বর্তমানে আমরা বাংলাদেশের যে সুবর্ণ স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যত্ন করছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা কিছু কিছু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছি, বিশ্বমণ্ডলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা সুনাম অর্জন করেছি। কিন্তু দেখা গেছে যে আমাদের যতটা আশা ছিল স্বাধীনতার এই 50 বছরে আমাদের অর্জনের ক্ষেত্রে যে একটা আশা ছিল, যে লালিত স্বপ্ন ছিল, অনেকাংশেই সেটি আমাদের অর্জন হয়নি। এবং এর পিছনে আমি বলতে চাই যে কারণগুলো রয়েছে। আমি মনে করি প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেক্টরে যেভাবে দুর্নীতি ছড়িয়ে আছে, তাতে করে উন্নয়নের ক্ষেত্রে এটি প্রধান বাধা। আমরা জানি সুশাসন নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত সমাজের প্রয়োজন এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, যেটি আমরা অনেকাংশেই এখন দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত কারণ হিসেবে আমি বলতে পারি যে বেকারত্ব। বাংলাদেশে বর্তমানে 16 কোটি জনগণ বসবাস করছে, যেখানে স্বাধীনতার ওই সময়টাতে আমাদের 7.5 কোটি বাঙালি ছিল। সংখ্যাটা বেড়ে আরো হারিয়ে গিয়েছে, মানে দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু সে অনুসারে কর্মসংস্থান বৃদ্ধি পায়নি। বাংলাদেশে বর্তমানে প্রায় 2 কোটি লোক বেকার, যারা শিক্ষিত জনগণ, কিন্তু তাদের কর্মসংস্থানের সঠিক অবস্থান তৈরি না হওয়ার কারণে তারা হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে এবং তারা দেশের অর্থনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে হাওয়া আক্তার আপনার মতামতের জন্য। রঞ্জিত কুমার রংপুর থেকে যোগ দিচ্ছেন। মিস্টার কুমার, আমার মতে, হ্যালো, জি বলুন আপনি। হ্যাঁ, আমার মতে দেশের সমনীতির দিকে যে বড় বাধাটা, সেটা মনে করি আমি মৌলবাদ। কারণ আমাদের সরকার যেভাবে মৌলবাদকে তুষণ করছে, যেভাবে মৌলবাদকে আশ্রয় দিচ্ছে, মনে করি যে, হ্যাঁ বলুন, মৌলবাদকে মানে এইভাবে মাথা ছাড়া দিয়ে ওটার পিছনে সরকারের একটা অবশ্যই দায় আছে। মানে কি ধরনের মৌলবাদের কারণে যেটা হচ্ছে বাংলাদেশে, মানে কি ধরনের বৃদ্ধি পাচ্ছে, ধর্মান্ধ বৃদ্ধি পাওয়ার কারণে? আপনি বলছেন যে মৌলবাদ বাংলাদেশে মাথা ছাড়া দিয়েছে, এটা কেন বলছেন? আপনার কাছে কেন মনে হচ্ছে মাথা ছাড়া দিচ্ছে এবং এটা চ্যালেঞ্জ হবে, কি কারণ? মাথা ছাড়া দিচ্ছে কারণ, সরি আমার কথাটা আমি ডাবল শুনতেছিলাম। আপনি এবার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি বলছেন যে মৌলবাদের উত্থান এটা দেশকে বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যতের দিকে, কেন আপনার এটা মনে হচ্ছে? মানে এটা আপনি কি কেন মনে করছেন যে বাংলাদেশে মৌলবাদ মাথা ছাড়া দিচ্ছে? আপনি নিশ্চয়ই এখানে ইসলামী মৌলবাদের কথা বলছেন। হ্যাঁ অবশ্যই, কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম যেহেতু ইসলাম, সেহেতু ইসলামী মৌলবাদের কথাই বলবো আমি। কারণ এখানে অন্য কোনো ধর্ম হিসেবে মাথা ছাড়া দিয়ে উঠতে পারতেছে না। আর এটা আর পিছনে কারণ আমি হিসেবে বলবো যে সাম্প্রতিক যে ঘটনাগুলো, যে সেই 13 সাল থেকে যদি আমি শুরু করি, সেখান থেকে ব্লগার হত্যা থেকে শুরু করে আপনার মুক্তিযুদ্ধের যেভাবে হত্যা খুন, এবার বিচার হচ্ছে না, বিচারহীন হচ্ছে একটা সংস্কৃতি। তারপরে ধরেন এই সাম্প্রতিক যে হচ্ছে আপনার হেফাজতে ইসলাম যে মাথা ছাড়া দিয়ে উঠছে, এটা এটার পিছনে কিন্তু বলবো যে এদের একটা আমাদের সরকারের একটা তোষণ একদম আপোষহীন, মানে মানে আপোষের কারণ একটা। আচ্ছা, মানে আপোষের কারণে আর কি এটা হচ্ছে আর কি। আচ্ছা, কিন্তু এই যে বাংলাদেশে অনেক একটা যুক্তি তুলে ধরেন যে ভারতে যেভাবে মৌলবাদের উত্থান ঘটেছে সেজন্য তার ঢেউ বাংলাদেশেও লেগেছে, আপনি কি এটার সঙ্গে একমত পোষণ করেন নাকি দ্বিমত আছে আপনার? না, আমি এটার সাথে একমত পোষণ করি না। ভারতের ব্যাপারটা ধরতে গেলে দেখা যায় এটা বিচ্ছিন্ন ভাবে একদম আমাদের দেশে যেটা দেখা দিচ্ছে যে, সরি আমি কথাটা ডাবল শুনছিলাম যদি মানে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ মিস্টার কুমার আপনাকে আপনার মতামতের জন্য। আমার ধারণা আপনার বক্তব্য শ্রোতারা বুঝতে পেরেছেন। এবারে হোসনে জান্নাত শম্পা, তিনি টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আগামী 50 বছরে বাংলাদেশের জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে প্রধান চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যকর বায়ুর অভাব, এটা ভীষণভাবে বাংলাদেশে প্রভাব ফেলবে। দ্বিতীয়ত মনে হচ্ছে জলবায়ুর পরিবর্তন এর প্রভাব ফেলতে পারে। তাছাড়া বর্তমানে পরিস্থিতির প্রেক্ষাপটে বেকারত্বের হার বৃদ্ধি পেতে পারে বাংলাদেশে। রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক, ধর্মীয় ক্ষেত্রে নানা ধরনের বাধাপ্রাপ্ত হতে পারে বাংলাদেশ। আর নিয়মাতিক ভাবে বাংলাদেশে বিল্ডিং না বানাতে পারায় বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা আরো বৃদ্ধি পেতে পারে। আর ভূমিকম্পের প্রকট সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। আচ্ছা, আপনি প্রাকৃতিক দুর্যোগেরও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন। জি, ধন্যবাদ আপনাকে শম্পা আপনার মতামতের জন্য। এবারে তাবাসসুম মুনতাহা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন। জি, গত 50 বছরে মানে বাংলাদেশের স্বাধীনতার পর অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে স্বয়ংসম্পূর্ণতা এসছে বা আসার পথে,
সেটি সত্যি প্রশংসার দাবিদার। কিন্তু রাজনৈতিক এবং মানবাধিকার ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা বাংলাদেশ দেখবে সামনে, রাজনৈতিক ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল আর উপস্থিতি অত্যন্ত জরুরি একটি গণতান্ত্রিক দেশে, যেটি মাথাচাড়া দিয়ে ওঠা বা মাঠে শক্তিশালী ভূমিকা নিয়ে থাকা সেটার অভাব বোধ দেখছি এবং ভবিষ্যতে এটি প্রয়োজন পড়বে বৈশ্বিক প্রেক্ষাপটে, যেহেতু অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে আমরা বৈশ্বিক দিক থেকে একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে গেছি বা দাঁড়িয়ে যাচ্ছি, উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আর যেটা মানবাধিকারের ক্ষেত্রে সেটা কিছু ক্ষেত্রে এখনো এখন সমালোচনার মুখে, সুতরাং সেই দিকটিতে নজর দেওয়া উচিত, সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আর চ্যালেঞ্জ হচ্ছে আমাদের তরুণ সমাজ, যেটা এটা বেকারত্বের অবসান দরকার তাদের জন্য, সেটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট গুলি হয়েছে তার উপযোগিতা ইনক্লুসিভ হচ্ছে কিনা, মানে সেই উপযোগিতা গুলি সবার জন্য সমান কিনা, সবাই পাচ্ছে কিনা, সেটি একটি দেখার বিষয় আছে। যে ডেভেলপমেন্ট গুলি অলরেডি হয়েছে সেগুলো মানে সবার কাজে লাগছে কিনা সেটি। জি, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য তাবাসসুম মুনতাহা। নন্দিতা হালদার কথা বলবেন ঢাকা থেকে। হ্যালো, বলুন নন্দিতা হালদার। মেইনলি আমাদের যে চ্যালেঞ্জগুলো আমাদের উন্নতির জন্য, আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা যেটা, এটা নেই। হ্যাঁ, কারণ হচ্ছে তারপরে হচ্ছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট নেই, অবভিয়াসলি আমরা হচ্ছে আমাদের চয়েসের স্বাধীনতা নেই, মুভমেন্টের স্বাধীনতা নেই, আমরা রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে আমরা অনায়াসে মুভমেন্ট করতে পারি না, আমাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়। এই যে আপনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা কি খুব খারাপ অবস্থা? হ্যাঁ, আমি মনে করি এটা কোনো খুব খারাপ, আমি মনে করি নেই বললেই চলে, নেই বললেই চলে। ভবিষ্যতে এটা উন্নতি হবে না আপনার কি মনে হয়? আমার মনে হয় না এর কোনো ডেভেলপমেন্ট হবে, রাদার আরো দিন দিন আরো খারাপ হচ্ছে। ইনফ্যাক্ট আমরা ফেসবুকে যদি একটা কোনো কমেন্ট শেয়ার করি সেটার জন্য আমাকে 10 বার ভাবতে হয় যে আমি এটা করব কি করব না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে নন্দিতা হালদার আপনার মতামতের জন্য। এবারে অনামিকা জাহান চট্টগ্রাম থেকে কথা বলবেন। আমি বলতে চাচ্ছি যে আমাদের তো আসলে বিষয়টার মধ্যে আসলে উত্তরটা মানে লুকায়িত আছে, যে আমরা বিদেশিরা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে ইয়েগুলো প্রশংসা করছেন, কিন্তু আবার ওনারাই বলছেন যে রাজনীতি ও মানবাধিকারটা আমাদের নানাভাবে সমালোচিত হচ্ছে। তাহলে আমাদের ওই রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে এবং মানবাধিকারটা আমাদের দেখতে হবে যে মানবাধিকার কিভাবে আমাদের লঙ্ঘিত হচ্ছে। কিন্তু এই যে ধরুন আমাদের দুই একদিনের পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে আমরা কোনো প্রতিবাদ করতে পাচ্ছি না, কিছুই করতে পাচ্ছি না। এই যে বাংলাদেশে গত, হ্যাঁ এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই না? আসলে গণতন্ত্রের চর্চাটাই আসলে ফিরিয়ে আনতে হবে, এটা একদমই অনুপস্থিত আমাদের বাংলাদেশে আজকে কয়েক বছর ধরেই, এটা তো দেখাই যাচ্ছে। আর আমাদের এই যে অনামিকা জাহান, আপনি শুনতে পাচ্ছেন? দেখা গেল তারপরে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই এটা নিয়ে আলোচনা করছে, কিন্তু যারা এরা মানে পর্দার অন্তরালেও কিন্তু অনেকেই নির্যাতিত হচ্ছে, কিন্তু ওগুলো কিন্তু খবর হিসেবে আসছে না। আচ্ছা আর কি, আচ্ছা কিন্তু এই যে অনেকে বলছেন যে বাংলাদেশে তো গণতন্ত্র গত 50 বছরে বহুবার বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু তাতে উন্নতি থেমে থাকেনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি। হ্যাঁ, আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতিটা, এটা তো আজকে অনেক বছর ধরে আলোচনা আসছে না, এটাকে আমাদের একদমই মানে খুব ঠিকঠাক করতে হবে। এবং যারা এই যে ফানেমে যে রিপোর্টটা দিল কিছুদিন আগে সেটা আমাদের দেখতে হবে, এবং সিপিডি ওনারা যেগুলো বলেন সেগুলো ওনাদের কথাগুলো আমাদের শুনতে হবে, আমাদের মানে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে, নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, আমাদের গণতন্ত্রটা ফিরে আসবে না। গণতন্ত্র হচ্ছে যে সবচেয়ে বড় নিয়ামক শক্তি। ধন্যবাদ আপনাকে অনামিকা জাহান। আমি দুঃখিত যে আপনাকে এখানে থামাতে হচ্ছে, আমার হাতে সময় একেবারেই শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছে লন্ডনে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ আকবর। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবারের বিক্ষোভ সহিংসতায় 5 জন নিহত হওয়ার পর আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আর মিস্টার মোদী তার সফরের দ্বিতীয় এবং শেষ দিনে সাতক্ষীরা, ওরাকান্দি এবং টুঙ্গিপাড়ায় আজ গিয়েছিলেন। শেষ করছি প্রবাহ, আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় আজ রাত 10:30, ভারতের সময় 10:00 শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।